আপনারা সবাই এত বছর আমাকে বড় পর্দায় অভিনয় করতে দেখেছেন, এখানে কিন্তু তারকা অভিনেত্রী পরিচিতি নিয়ে আমি আসিনি। এখানে আপনাদের মধ্যে কর্মী হয়ে মাঠে নেমে কাজ করতে এসেছি। আমাদের পশ্চিম বাংলার একটা রীতি রিওয়াজ আছে জানেন, যখন আমাদের বাড়ি এটা কি করছেন, যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসে আমরা কি করি, বাড়ির সবচেয়ে ভালো ঘরটা বড় ঘরটা খুলে দিই অতিথি আপ্যায়নের জন্য, করি তো? আমি তো অতিথি না, আমি তো আপনাদের মেয়ে, ঘরের মেয়ে, কারোর দিদি, কারোর নাতনি, কারোর মাসি, কারোর পিসি, যা ইচ্ছা ডাকুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বয়স অল্প দিদি রাখলে ভালো হয়, অসুবিধা নেই। কিন্তু আপনাদের হৃদয়ের সবচেয়ে বড় ঘরটা কি খুলে দিতে পারবেন না আমার জন্য? আমি তো ভাঙা গলায় খেলছি, আর দিদি ভাঙা গলায় ভাঙা পায়ে নন্দীগ্রামে গোল মারছে, আর বিরোধী দল কি করছে, হাত খালি, তালিকা উন্নয়নের তালিকা খালি, শূন্য হাতে দেখছে। তাই এটাই বলবো, আপনারা এত যে জন আবেগ, জন জোয়ার, এটা নিশ্চয়ই সমর্থন জানানোর জন্য হয় না, শুধু ঘর থেকে যখন বেরিয়েছেন, সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছেন যে 22শে এপ্রিল আপনারা উন্নয়নের পাশে থাকবেন, আর বাংলায় সেই উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দিদির পাশে থাকবেন, আসল অর্থে দিদি সোনার বাংলা গড়েছে, দিদি সোনার বাংলা ভবিষ্যতে গড়বে। আর ওরা খালি বলছে যে সোনে কা বাংলা বা নাইঙ্গে, পোস্টারে খালি ঝুলছেন, 32টা সিকিউরিটি নিয়ে ঘুরছেন, নিজের ঘরে এসিতে হাওয়া খাচ্ছেন। আরে নাকে ধুলো নাও, জনপ্রতিনিধি হবে কি করে যদি মানুষের মধ্যে না মেশো, যদি মানুষকে গলায় না লাগাও, যদি মানুষের সাথে হাত না মেলাও। তাই আপনারা আমার সাথে থাকুন, আমার হাত শক্ত করুন, যাতে আগামী দিন আপনারা সুযোগ দিলে, আপনারা আমার সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় শক্তি, এই লড়াই আমাদের সবার লড়াই, আপনারা পাশে থাকলে এই লড়াই আমরাই জিতবো, আর ওরা খালি হাতেই দেখবে। কারণ নন্দীগ্রামে যেমন শুভেন্দু, মির্জাপার, গাদ্দার, বনাম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরে উত্তরে তৃণমূল কংগ্রেসে মির্জাপার চোর, মুকুল রায় বনাম স্বচ্ছতার প্রতীক কৌশানী মুখোপাধ্যায়, সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনারা কার সাথে থাকবেন। আর যদি যদি কোনোভাবে হুমকি দেয়, ওরা খেলা হবে মানে বোঝে হচ্ছে হুমকির খেলা, ভয় দেখানোর খেলা, টাকা দেবার খেলা, টাকা কেউ ছাড়ে নাকি নিয়ে নেবে। ভালোভাবে লটারি পেলে কেউ সরকারি চাকরি ছাড়ে না, সরকারি চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়, লটারিটা নিয়ে নেবে, মাংস ভাত খাবে, ভুলে যাবে, সকালে গিয়ে জোড়া ফুলে ছাপ দেবে, বিধির বিধান দিদি রবে, বন্ধু এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নেই কো সহজ ভোটে জেতা, দিদির শরীর সরবে যেদিন, বন্ধু সেদিন খেলা হবে। আরে মাঠেই আছি, খেলা হবে, বুথে বুথে খেলা হবে। মা বোনেরা আপনারা একটা কাজ করবেন, যদি বেশি ভয় দেখায় রান্নাঘর থেকে খুন্তি, হাতা আর ঝাড়ুটা নিয়ে ছেটিয়ে বিদায় করবেন বিধানসভা নির্বাচনে এই বহিরাগত গুন্ডাগুলোকে, কিন্তু একটা মূল্যবান ভোটও দেবেন না, সবটা যেন দিদি পায়, দিদির সাথে থাকবেন, নারী শক্তি প্রতীক, নাহলে আপনাদের সুরক্ষা কিন্তু প্রশ্ন পড়ে যাবে। কারণ ওদের শাসিত রাজ্যে কিন্তু প্রত্যেক দিন মা বোনেদের ধর্ষণ করা হয়, দুপুর 3টের পর বেরোতে পারে না তারা সেই রাজ্যে। আগে বলুন সোনার দিল্লি বানিয়ে নিতে মোদি সরকারকে, তারপর বাংলায় আসার কথা ভাববে। আগে বলুন গ্যাসটা বিনামূল্যে দিতে, যেমন চালটা বিনামূল্যে দিদি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, তারপর ভোট চাইতে। আগে করুক তারপর ভোট চাক, না দিয়ে কেন ভোট চাইছে, খালি বলছে করে দেবে, ওই সেই মিথ্যে 15 লাখ টাকা স্বপ্নের মতন। সবাই বড় লোক হয়ে গেছি কি হওনি তো, উল্টে তোমাদেরই টাকা মেরে দিয়ে এখন ভোটটা তোমাদেরকে দেবে, যাতে তোমরা ভোটটা দাও, টাকাটা নিয়ে নেবে বললাম না, ভালোভাবে ভালো মন্দ খেয়ে দিয়ে উড়িয়ে দেবে, পরের দিন ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দেবে। জয় বাংলা। দাদা সুপ্রভাত, একটু আসুন, একটু আসুন, একই পালিয়ে যাচ্ছেন কেন, এদিকে আসুন। আজকে এই পথসভা এখন স্টার্ট হবে, আমরা এখান দিয়ে চকরপাড়াতে, মহিষাপাড়াতে যাবো, আপনারা প্রার্থীকে সমর্থন করুন এবং বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন।